আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস আন্তর্জাতিক স্তরে বাঘের সংখ্যা কমে যাওয়া রুখতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে দু সালে রাশিয়ার পিটার্সবার্গে হওয়া সম্মেলনে উনত্রিশে জুলাই দিনটিকে ব্যাঘ্র দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় যে সময় পৃথিবী থেকে বাঘ বিলুপ্ত হতে চলেছিল সে সময় ভারতই পদক্ষেপ নেয় ব্যাঘ্র সংরক্ষণের বাঘের সংখ্যা বৃদ্ধিতে ভারত প্রজেক্ট টাইগার হাতে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বাঘ সংরক্ষণের জন্য যারা অনবরত কাজ করে চলেছেন তাদের অভিনন্দন জানান তিনি ভারতের বিশাল ব্যাঘ্র সংরক্ষণ এলাকার কথা উল্লেখ করে বলেন এটি দেশের কাছে গর্বের বিষয় ভারতে আগের তুলনায় বাঘের সংখ্যা এখন দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব টুইট করে তিনি দেশের এই প্রয়াসে খুশি ব্যক্ত করেন